স্বাগত পক্ষে ঈশ্বর জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। স্ত্রী বা নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ মানুষ হিসেবে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক দলিল। ১৯৮৪ বছর আগে ১৯৮৪ সালে বাংলাদেশ সমতা, বৈষম্যহীনতা এবং শরিক রাষ্ট্রের দায় দায়িত্ব এই তিনটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত সিডো সনদ অনুমোদন করলেও সংরক্ষিত রেখেছে সনদের প্রাণ হিসেবে বিবেচিত 2 নং ধারা, যেখানে নারীর প্রতি বৈষম্যমূলক রীতিনীতি নিষিদ্ধ করে নারী পুরুষের মধ্যে সমতার নীতিমালা গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে, এবং ১৬ এর গ ধারা, যেখানে বলা হয়েছে বিয়ে ও বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষের সম অধিকারের কথা। এই দুই ধারা সংরক্ষণ নারীর সমতা অর্জনের পথে ঠিক কতটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাকি ধারাগুলোই বা কতটা বাস্তবায়ন হল, অন্যপক্ষে আজ কথা বলবো সিডো বাস্তবায়ন কতদূর এই বিষয়ে। সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম এবং মানবাধিকার কর্মী শিপা হাফিজা। স্বাগত আপনাদের দুজনকেই। শিপা হাফিজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই, এবং সীমা মোস্তামা, আপনাদের দুজনের কাছে আসলে আমি একটু প্রথমে প্রশ্ন রাখব যে সিডো নিয়ে যেহেতু অনেক বছর আগের কথা এবং এটি কতখানি রেকটিফাইড হয়েছিল বা হয়নি সেটি নিয়ে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু এটি নিয়ে এখন আর খুব একটা আলোচনা আমরা শুনতে পাই না। আমরা প্রথমে একটু রিমাইন্ডার দিতে চাই, সিডো সনদটি আসলে কি, কেন হয়েছিল, এবং আমরা এই যে দুটি ধারা সংরক্ষণ রাখলাম কেন রাখলাম, প্রথমে শিপা হাফিজার কাছে জানতে চাইছি। ধন্যবাদ তুমি। সিডো সনদটি অলরেডি তুমি বলেছ, এটি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের জন্য একটি জাতিসংঘ কর্তৃক প্রণোদিত সনদ। এর বিশেষত্ব হলো এতে বিভিন্ন রাষ্ট্রকে এটা অনুমোদন দিতে হবে, শুধু স্বাক্ষর করা সিগনেচার করলে হবে না, অনুমোদন বা রেটিফিকেশন করতে হয় যে আমরা এই সনদের ধারাগুলোকে মেনে চলব এবং সেগুলো আমরা পালন করব, ইমপ্লিমেন্ট করব। তো যখন এটা হয়েছিল 79-এ, বাংলাদেশ ছিল প্রথম দিকের একটি দেশ, 84 সনে আমরা এটা অনুমোদন করেছিলাম, রেটিফাই করেছিলাম, কিন্তু আমরা করেও করি নাই কাজটা এরকম যে আমরা সেখানে আবার কিছু রিজার্ভেশন রেখেছিলাম। এর মধ্যে যেটা অলরেডি বলেছ আরো দুটা ছিল, ওই রিজার্ভেশন গুলো উঠে গেছে, কিন্তু প্রথম প্রধান রিজার্ভেশন যেটা আছে যে নারীর প্রতি যে কোনো ধরনের বিধি বিধান, আইন, নিয়ম কানুন যা কিছু থাকবে এই দেশে সবকিছুই আমরা পরিবর্তন করব যাতে বৈষম্য বিলোপ হয়। এবং খুব সাধারণভাবে দেখলে এটা তো আমাদের আসলে সংবিধানেরই মূলত কথা যে নারী পুরুষের সমতার কথা সংবিধানে বলা আছে, কিন্তু বিস্ময়কর ভাবে আমাদের সরকার মানে একদল পর একদল বিভিন্ন সরকার এসেছেন এত বছরের মধ্যে, সবাই কিন্তু এই জায়গাতে একমত থেকেছেন এবং এই রিজার্ভেশন গুলো উদ্যোগ করতে তারা প্রচুর আপত্তি তাদের, আর যার ফলে সিডোর আরেকটি মজার ব্যাপার হচ্ছে প্রতি 4 বছর অন্তর অন্তর কি প্রোগ্রেস করলো একটি দেশ সেটা জানাতে হবে সিডো কমিটি। বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কমিটি ইউএন করেছে, সেই কমিটিতে অত্যন্ত সুদক্ষ, জ্ঞানী, গুণী, অবিশ্বাস্য রকমের জ্ঞান রাখেন তারা, ইভেন বাংলাদেশের যে কোনো আইন, যে কোনো নর্মস এর প্রতি এই ধরনের দল আছেন, এবং তারা রিপোর্টটা পড়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, কিছু সুপারিশ করেন এবং কিছু জিনিস বাস্তবায়ন করার জন্য বলেন। বাংলাদেশকে বহুবার বলা হয়েছে এই রিজার্ভেশন গুলো উইথড্র করার জন্য। বাংলাদেশে ইভেন কি আমাদের ল কমিশন এটার উপরে কাজ করেছে, 2013-তে তারা বলেছেন এই রিজার্ভেশন গুলো উইথড্র করা যায়, কিন্তু কি একটা বিস্ময়কর কারণ, এটা বিস্ময়কর ছাড়া কিছু বলা যাবে না, যেখানে এই সরকার নারীর ক্ষমতায়নের জন্য প্রতি মুহূর্তে বলছেন অনেক কিছু হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু মূল বিষয় যে নারীর সমতার যে ব্যত্যয় হচ্ছে, যে
বৈষম্য গুলো রাখা হয়েছে আইনে কিংবা নিয়ম কানুনে, সেগুলো কোনোভাবেই আমরা সরাতে চাচ্ছি না। আমি নারীর অগ্রগতি, নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে আসলে কোন অধিকার। আমি ফিরবো আবার আপনার কাছে, আমি একটু সীমা মুসলিমের কাছে যেতে চাই। এই যে 2 নং ধারা এবং 16(1)-এর গ ধারা, কি আছে এই ধারাগুলোতে? আমি বলেছি তো ছোট করে যে একটা হচ্ছে সকল প্রকার বৈষম্য বিলোপ এবং আরেকটি হচ্ছে বিবাহ এবং বিচ্ছেদ সম্পর্কিত। আসলে ঠিক কাদের আপত্তি এই এই দুই ধারায়, আপনার কি মনে হয়? ধন্যবাদ উর্মি। আমরা জানি যেটা আমরা এতক্ষণ শুনলাম, আমি আমার আমাদের যে সঞ্চালক তার কাছে শুনেছি এবং শিপা হামিদার কাছে শুনলাম যে সিডো ধারার গুরুত্বটা এবং এটা দায়বদ্ধতা। সিডো ধারাটাই হচ্ছে নারীর মানে জাতিসংঘের অনেকগুলো মানবাধিকার ধারা, তার মধ্যে কিন্তু এক নম্বর একটা অন্যতম ধারা হচ্ছে এটা নারীর মানবাধিকার ধারা। কারণ আমরা তো সবাই জানি যে সার্বজনীন মানবাধিকার ঘোষণার পরে কেন আবার সিডো সনদ ঘোষণা করতে হলো, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিরোধ স্বরূপ। কেননা সার্বজনীন মানবাধিকার আইনে যে বিষয়গুলো আছে সেটা কিন্তু নারীর যে জীবনের অধিকারহীনতা সেগুলো সবগুলো কিন্তু অ্যাড্রেস করে না। সেই জন্যই কিন্তু 1979 সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য সনদ ঘোষণা করলেন। এবং এই ক্ষেত্রে যেটা আমাদের সঞ্চালক যে প্রশ্নটা আমাকে করলেন যে সনদের অনেক ধারা সংরক্ষণ রাখার পরে ধীরে ধীরে সবগুলো ধারাকেই করা হলো, কিন্তু মূল যে ধারা দুটো 2 নম্বর ধারা এবং 16(1)-এর গ, এই দুটো যে করা হলো না, আসলে আমরা সকলেই জানি তো যে আমাদের সংবিধানে সকল ক্ষেত্রেই আছে নারী পুরুষ বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলের সমান অধিকার। কিন্তু আমরা এটা জানি যে বাস্তব ব্যক্তি জীবনে নারীর অধিকারহীনতা, রাষ্ট্রীয় জীবনে গণজীবনে নারীর অধিকার আছে, কিন্তু ব্যক্তি জীবনের যে নারীর অধিকারহীনতা সেটাই কিন্তু নারীকে অধস্তন করে রাখছে। এবং এই এই দুটো ধারাতে কিন্তু নারীর ব্যক্তি জীবনের অধিকারহীনতার কথাটা বলা হয়েছে। বিশেষ করে যদি আমরা 2 নম্বর ধারা দিই, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের আইনে যদি নারী পুরুষের অসমতার কোনো বিধান থেকে থাকে সেটাকে বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে হবে। এবং সেখানে তাহলে আমাদের কি যে আমাদের নারীর তো ব্যক্তি জীবনের অধিকারহীনতা আছে, তো সেইগুলো কি বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, উত্তরাধিকার, ভরণ পোষণ, এই 5টি ক্ষেত্রে কিন্তু নারীর ব্যক্তি অধিকার নেই। সুতরাং একটা নারী যখন একটা রাষ্ট্রে সমাজে সকল ক্ষেত্রে অংশগ্রহণ করছে এবং সমাজে রাষ্ট্রের অর্থনৈতিক মানদণ্ডকে উন্নীত করার জন্য বাংলাদেশের নারীর শ্রম এবং যে বৈদেশিক মুদ্রা আনছে সেটা যখন এই দেশের অর্থনীতিকে উন্নত করছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব বাজারে বিশ্বে বাংলাদেশের সুনাম বোধহয়ের দেশ হিসাবে উত্তরণের পথ তৈরি করছে, সেই নারী যখন ব্যক্তি জীবনের এই অধিকারহীনতা গুলো ভোগ করে সেটা তো একেবারেই সাংঘর্ষিক। যেটা আমার সংবিধানের সাথেও সাংঘর্ষিক, যেটা হচ্ছে আমার নীতি পলিসির সাথেও সাংঘর্ষিক, এবং বাস্তবতায় এটা একেবারে সাংঘর্ষিক। তো এই বিবাহ বিবাহের বিবাহ বিচ্ছেদ এবং অধিকার এবং দায়বদ্ধ দুটোই কিন্তু বলা হয়েছে 16(1)-এর পরে। সুতরাং এই 2 নম্বর 1 নম্বর যদি আমি স্বাক্ষর না করি তাহলে আমি যতই সকল আইন স্বাক্ষর করি সেটা কিন্তু শুভঙ্করের ফাঁকি থেকে যাবে। কেননা নারী যখন সমাজ জীবনে রাষ্ট্র জীবনে সকল ক্ষেত্রে তার ভূমিকা রাখছে, কিন্তু তার ব্যক্তি জীবনের অধিকারে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহের উত্তর বিবাহে তার মতামত, বিবাহ বিচ্ছেদে তার মতামত, সন্তানের অভিভাবকত্ব, এই সকল ক্ষেত্রে কিন্তু নারীর অধিকারহীনতা থাকছে। সুতরাং আমরা মনে করি, নারী আন্দোলন মনে করি যে এই দুটো ধারায় সংরক্ষণ রেখে আসলে আমি সিডো সনদ বাস্তবায়নের কথা ভাবতে পারি না। এবং আমরা যে আইনগুলোতে স্বাক্ষর করেছি বা আমরা যে আইনগুলো সরকার অনেক পজিটিভ আইন করেছেন নারীদের জন্য, কিন্তু সেই নারী আইনগুলো কিন্তু বাস্তবায়িত হবে না যদি না আমরা এই দুটো ধারাকে আমরা সংরক্ষণ প্রত্যাহার করি। কেননা এই সিডো সনদের যে মূল কথা সমতা, বৈষম্যহীনতা এবং রাষ্ট্রের দায়বদ্ধতা, 1984 সালে রাষ্ট্র এই স্বাক্ষরে সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু তিনি তার একটা দায়বদ্ধতা মূল সীমা মুসলিম এবং শিপা হাফিজ, আমি একটা বিরতির পরে ফিরবো এবং যে প্রশ্নটি আমি আসলে রেখেছিলাম সেটি আবারও করব যে তাদের আপত্তি, আমি ফিরবো আবারও একটা বিরতি নিয়ে ফিরছি। অন্যপক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকুন, বিরতির পর ফিরছি। স্বাগত আরো একবার অন্যপক্ষে। আজ কথা বলছি সিডো বাস্তবায়ন কত দূর এই বিষয়ে। সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিম এবং মানবাধিকার কর্মী শিপা হাফিজা। শিপা হাফিজা, 3 সেপ্টেম্বর ছিল আসলে সেই দিনটি সিডো সনদের, এই কারণেই আসলে আমরা বেছে নিয়েছি আজকের একটু দেরি হলেও আলোচনা করতে, যে বিষয়টি আসলে আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন ছিল শেষ অংশে, সেই প্রশ্নটি করতে চাই যে কাদের আসলে আপত্তি এই এই মূল দুটি প্রাণ বলে বিবেচিত যে দুটি ধারা, সেই দুটি ধারায় রেকটিফাই না করা বা স্বাক্ষর না করা মূলত কাদের আপত্তির কারণে এখন পর্যন্ত হচ্ছে না বলে আপনারা মনে করেন? শিপা হাফিজা,
আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা বলি, আমি একটা কাজ করেছিলাম এক সময়, বিভিন্ন মানে সেই গ্রাম থেকে রাজধানী পর্যন্ত মানুষজনকে নিয়ে, শিক্ষার্থী ছিল, বিভিন্ন ধর্মীয় লোকজনরা ছিলেন, সরকারি কর্মকর্তা, সকল ধরনের মানুষের সাথে কথা বলেছিলাম যে সিডর নিয়ে আলাপ করতে গিয়ে আমরা একটা মানুষকেও, এটা বিশ্বাস করতে হবে, আমরা একজন মানুষকেও পাইনি যে নারীর সমান অধিকারের বিষয়ে কোন রকমের কি বলবো নেতিবাচক মন্তব্য করেছে। সবাই বলছে এটা তো হওয়াই উচিত, কারণ কেউ চায় না নিজের বাড়িতে হোক আর যেখানে হোক এই ভায়োলেন্সটা, নারীর প্রতি বৈষম্যের কারণে যে নির্যাতন, এই জিনিসটা আসলে মানুষ, সাধারণ মানুষ চায় না। প্রশ্নটা তাইলে আসলে আপত্তিটা কার? এখন আমরা তো মনে করি যে এটা দায়িত্ব হলো আমাদের সরকারের, রাষ্ট্রের, এটাকে মানুষ যেহেতু চায় এটাকে অনুমোদন করা। এবং অনেক দিন ধরে অনেকগুলো আমরা স্থির কমিটির মিটিং এ পরে শুনেছি, মিটিং থেকে আমরা শুনেছি, মিটিং এ আমরা উপস্থিত থাকার সুযোগ হয়েছিল ইউএন এর, তখন আমাদের দেশ বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছেন, কখনো বন্যা, কখনো এটা ওটা কারণে আমরা কাজ করতে পারিনি। তারপর একসময় আমাদের অলিম্পিক থেকে যখন গেছে, তখন গত 2016 তে আমরা বলেছি যে আমাদের এটা নর্মস এর সাথে যায় না। এখন বুঝতে হবে ওই যে সর্ষের ভিতরে ভূত থাকলে কোথায় ভূতকে খুঁজে পাবো আমরা, সেই ভূতটা কিন্তু সর্ষের মধ্যেই আছে। এবং আমাদের রাষ্ট্র এই ব্যাপারে, আমাদের সরকার বলবো, মেরুদণ্ডহীনতার পরিচয় বারবার দিয়ে আসছেন। এই যে এবার যদি দেখেন, ইভেন এই গত 18 ওনাদের একটা ফলো আপ রিপোর্ট করার কথা ছিল সরকারের থেকে, সেটা করা হয়েছে 20 এবং সেই পুরো রিপোর্টটা পড়লে রিপোর্টে শুধুমাত্র বলা আছে বাংলাদেশে কিভাবে উন্নয়ন হয়েছে, নারীর উন্নয়নের কথা ওই রিপোর্টে বলার কোনোই কারণ নেই। কয়েকটা বিষয়ে প্রশ্ন করা আছে, কয়েকটা বিষয়ে উপদেশ দেওয়া আছে, এগুলো বলতে হবে হয়েছে কিনা, এর প্রোগ্রেসটা কি হলে, না হলে ভালো, না হলে কেন হয়নি, এই ব্যাপারে কিন্তু আমরা কোনো রিপোর্টে কোনো কথা বলিনি। এইগুলো আসলে সবকিছু দেখলে মনে হয় আমাদের সরকার এটা চান না। আমি আর কারো কথাই বলবো না, সরকার চাইলে সবই পসিবল, আর যেখানে আমরা মানুষ এটা চাই, মানুষের কোনো রকম ক্ষতি সাধন হবে না, এটাই সংবিধানের মূল মন্ত্র, তাহলে কেন করা হচ্ছে? নিশ্চয়ের জন্য দায়ী আমাদের সরকারের। সীমা মুসলিম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে শিপা হাফিজা বলছেন সরকার চায় না, আপনাদের কাজের অভিজ্ঞতা আসলে কি বলে? যদি না চেয়ে থাকে সরকার, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ রয়েছে, বা মানে কোনো এক কোনো ধরনের নিশ্চয়ই কারোর, আমি কি বলবো, উস্কানি বলেন অথবা আপত্তি নিশ্চয়ই রয়েছে এর পেছনে, যার কারণে হয়তো চাইছে না। কিন্তু এটাকে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, বা এই স্বাক্ষরটা সরকারকে করতে কিভাবে বাধ্য করা যায় বলে মনে করেন? শিপা মুসলিম, ধন্যবাদ। উনি আসলে শিপা হাফিজা যে কথাগুলো বললেন, সে কথাগুলো আমরা সকলেই জানি কম বেশি, যে আমাদের যে বছর পর পর যে সরকারের যে রিপোর্ট ইউএন সিডো কমিটির কাছে, সেখানে কিন্তু সরকার নানাভাবে কথা বলতে বলতে লাস্ট রিপোর্টে তিনি কিন্তু বললেন যে সমাজ প্রস্তুত না, অর্থাৎ তিনি কিন্তু অনেক পিছিয়ে আসবে, সরকার রাষ্ট্র কিন্তু অনেক পিছিয়ে আসবে। এবং সমাজ প্রস্তুত নয় এই কথাটা আসলে দোপে টেকে না, সমাজ আমাদের প্রস্তুত, আমাদের নারীরা সকল ক্ষেত্রে আছে। কিন্তু তাহলে কেন হচ্ছে না এই জিনিসটা, যেটা যে আমাদের মনের মধ্যে যে মানসিকতা যেটা আছে, আমাদের যে মনোজগৎ যেটা আছে, সেখানে নারীর প্রতি যে অধস্তনতার দৃষ্টিভঙ্গি সেটা আমরা জানি আছে, কিন্তু সেই দৃষ্টিভঙ্গি তো আমাকে বদলাতে হবে। সেই দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা তো একটা বড়, এখানে তো রাষ্ট্রকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। সুতরাং সমাজ প্রস্তুত নয় এই কথা বলে আমি ফিরে আসবো, সেটা কিন্তু হতে পারে না। রাষ্ট্রের দায়বদ্ধতার জায়গাটা কিন্তু রাষ্ট্র যথাযথভাবে পালন করছে না, সেটা আমরা মনে করি। এবং আমরা বাংলাদেশ মহিলা পরিষদ কিন্তু দীর্ঘদিন ধরে এই যে সিডো সনদের বিষয়টা নিয়ে আমরা যে আমাদের অ্যাডভোকেসি কাজ, মাঠ পর্যায়ে আন্দোলন কাজ, কিন্তু আমরা করেই যাচ্ছি। এবং আমরা সাথে সাথে একটা কথা, এই কথাটাও আমরা বারবার বলছি যে সিডো সনদকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন আমাদের অভিন্ন পারিবারিক আইন। আমরা জানি আমাদের দেশে যে ধর্ম বর্ণ, যে বিভিন্ন ধর্মগোষ্ঠী নারীরা আছেন, কেউ অর্ধেক অধিকার আছে, কারো একেবারেই অধিকার নাই, এভাবে রয়েছে। কিন্তু সেখানে যদি আমি মনে করি যে আমার সমাজের একটা অংশ, যেটা ক্ষুদ্রার থেকে ক্ষুদ্র অংশ, যে অংশ আমাদের স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা করেছে, যে অংশ সকল প্রগতির কাজকে বিরোধিতা করে, সেই অংশকে আমি মূল্য দিব, নাকি আমার সাধারণ নারী, আমার জনগণ যেটা চাচ্ছে আমি সেটাকে মূল্য দিব? যে নারী আজকে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই নারীর বক্তব্যকে আমি মূল্য দিব, সেটা আজকে সরকারকে ভাবতে হবে। সরকারকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সরকার কোন পক্ষে যাবে,
দোদুল্যমানতা থাকার কিন্তু আর কোন সুযোগ নাই, দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, দোদুল্যমানতার সুযোগ কিন্তু আরো নাই, আর একেবারেই নাই। সুতরাং এখানে আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় আমরা বলে আসছি যে সংবিধানের সাথে এবং স্থির সমাজের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ অভিন্ন পারিবারিক আইন, ইউনিফর্ম ফ্যামিলি কোড, যেটা আমাদের সিডো কমিটিও কিন্তু বারবার বলছে, ইউনো কমিটি। এবং সরকার সরকার আমি একটা কথা বলে নিই একটু, এবং সরকার 2020 যে রিপোর্টটা দিয়েছে, যেটা 18 দেওয়ার কথা ছিল, সেখানে সিপাশ ঠিকই বললেন যে প্রথমে বিস্তারিত আলোচনা আমাদের উন্নয়নের বিভিন্ন ঘটনার গুলো, উন্নয়নে কোন শিখরে আমরা পৌঁছেছি সেগুলো সব আছে, কিন্তু ওই ক্ষেত্রে যে কিন্তু আবারও সেই একই কথা যে আমরা ধীরে ধীরে এগুলো করব, করে আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোডের দিকে যাব। এই কথাটুকু এবার সরকার একটুখানি বলেছেন যে ইউনিফর্ম ফ্যামিলি কোডের দিকে যাব, কিন্তু এখানে সরকারের দায়বদ্ধতা কিন্তু একদম শেষ পর্যায়ে আছে, এবং এখানে সরকারকে বেছে নিতে হবে। তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমাজ বিরোধী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের প্রগতি বিরোধী সংগঠনের সাথে আমি থাকবো, নাকি আমি নারী সমাজ? একদম শিপা হাফিজা, আপনার কাছে একই প্রশ্ন, 2022 আবার তো রিপোর্টটা দেওয়ার কথা, সেই হিসেবে তো তার জন্য আমাদের কোন আপনাদের যে অ্যাক্টিভিজম বা আপনাদের যে কাজ করা সেটা করবেন কিনা, একদম 10 সেকেন্ডে যদি একটু জানান। নিশ্চয়ই আমরা তো আমাদের সিভিল সোসাইটি থেকে যে রিপোর্টটা করি, নিশ্চয়ই আমরা সিআইসিবিডি সিভিক সোসাইটি থেকে করছি, সেটা করবই। কিন্তু কথা হচ্ছে যে সিভিল সোসাইটির যে আন্দোলন, আন্দোলনগুলো আসলে খুব মিইয়ে গেছে। একটা জিনিস নিয়ে আপনি কত বছর, আমি দেখছি সেটা 90 থেকে আজকে 2021, কতদিন এক জিনিস নিয়ে থাকা যায়, আরো তো কত রকমের ইস্যু আসে। তবু আমি শেষ কথা বলতে চাই, সিডো যদি বাস্তবায়ন হতো, সিডো রেটিফিকেশন হয়ে এটা রিজার্ভেশন উদ্ভব হয়ে যদি এটা বাস্তবায়নের চেষ্টা করা হতো, এর চাইতে বড় কোন দলিল নাই যা নারীর মানবাধিকার না। একদম, ধন্যবাদ শিপা হাফিজা, ধন্যবাদ সীমা মুসলিম, দুজনকেই নিশ্চয়ই আবারও আপনাদেরকে পাবো। অন্য পক্ষে ছিল আজকের মতো, আগামীকাল শনিবার আবারও ফিরবো অন্য পক্ষ নিয়ে, থাকুন দিবসের সঙ্গে।